আসসালামু আলাইকুম। পনপেজ একাডেমির ক্লাস এইটের ছাত্রদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমাদের সকলকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের খোলা আছে, যেখানে প্রতিনিয়ত কাজ চলছে। রিসেন্টলি একটু বন্ধ আছে, টুকটাক বন্ধ বলতে একেবারে বন্ধ নেই, টুকটাক চলছে। নেটওয়ার্কের সমস্যার জন্য কন্টিনিউ কাজ হচ্ছে না। আমি ম্যাথের কাজ দিয়েছি, অনেকে ম্যাথের কাজগুলো করছো এবং আমাকে সেন্ড করছো বা গ্রুপেও দিয়ে দিচ্ছ বা পার্সোনাল আমাকে পাঠাচ্ছ। অনেক ছেলেরা আছে যারা আমাকে সরাসরি ফোন করে, স্যার কী করব, কোন চ্যাপ্টার করব, কী অঙ্কগুলো করব, কিভাবে করব, বিস্তারিত অনেক ব্যাপার বা অনেক সমস্যার সম্মুখীন হলেই তারা ফোন করে। কিন্তু কিছু ছেলে আছে যারা টোটালি আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখে না। সেই সমস্ত ছেলেদেরকে বলছি এবং তাদের গার্জেনকেও বলছি যে ক্লাসগুলো ফলো করা খুব প্রয়োজন। সে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক, কল কনফারেন্সের মাধ্যমে হোক, জুম অ্যাপের মাধ্যমে হোক, ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক, তোমরা বাড়িতে হেলায় না কাটিয়ে ক্লাসগুলো ফলো করো। আশা করি তোমরা এভাবে ক্লাস করলে এই আতঙ্কময় করোনার মধ্যে নিজেকে সুস্থ স্বাভাবিক রেখে নিজের জীবনের চলার পথকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। ডাউন হওয়ার কোনো ভয় নেই, পড়ে যাওয়ারও কোনো ভয় নেই। তো বারবার বলা হচ্ছে যে তোমরা হোয়াটসঅ্যাপ ক্লাসের ক্লাসগুলো ফলো করো, তারই সঙ্গে আমরা ইউটিউবে যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলোও দেখো। অনেক ছেলেরাই বলেছে আমাকে যে স্যার জ্যামিতিগুলো একটু ইউটিউবে যদি বুঝিয়ে দেন, ভিডিও করে যদি পাঠান তাহলে সুবিধা হয়। তাদের কথা রেখেই আমরা এটা করেছি। আমরা আজ একটা জ্যামিতির বিষয়ে আলোচনা করব। আগে অনেক কিছু আলোচনা আমরা করেছি, মার্চ মাস পর্যন্ত যতদিন ক্লাস হয়েছিল তার মধ্যে আমরা জ্যামিতির ক্লাস করেছি। মার্চের পরে লকডাউনের মধ্যেও আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যেও আমরা ক্লাস করেছি এবং আমি নিজে কয়েকটি উপপাদ্য এবং এক্সট্রা উপপাদ্য প্রয়োগ ফটো করে অডিও রেকর্ড করে পাঠিয়ে দিয়েছি। কিছু ছেলে রেসপন্স করেছে, কিছু ছেলে রেসপন্স করেনি। আজ আমরা একটা চ্যাপ্টারই পদার্পণ করব, ১৬ নম্বর চ্যাপ্টার। সেখানে আছে ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। একটা ত্রিভুজ এরকম থাকে, এই ত্রিভুজটা তিনটে বাহু আছে, এর তিনটে কোণ আছে, বাহুর সঙ্গে কোণের সম্পর্ক আমরা জানি। যে বাহুটা সব থেকে বড় হবে তার ঠিক বিপরীত কোণটাও বড় হবে, এমন ধরনের একটা প্রস্তাব। যে বাহুটা বড় তার ঠিক বিপরীত কোণটা বড়, যে বাহুটা ছোট তার ঠিক বিপরীত কোণটা ছোট। এছাড়া আরেকটা কি, কোনো ত্রিভুজের একটা বাহুকে যদি আমরা বর্ধিত করে দিই তাহলে বাইরে যে কোণ উৎপন্ন হবে, ত্রিভুজটি যদি এবিসিডি হয়, বিসি বাহুকে যদি আমরা ডি পর্যন্ত বর্ধিত করে দিই তাহলে এই বাইরে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটাকে আমরা বলবো কি কোণ, বহিঃস্থ কোণ। আর ভিতরের কোণটাকে বলবো অন্তঃস্থ কোণ, অর্থাৎ বহিঃস্থ কোণ এসিডি, এর অন্তঃস্থ কোণটা কি, এসিবি। এবং এই এসিবি এর বিপরীত কোণগুলো কি কি, এই একটা কোণ বিপরীত কোণ, এটা একটা বিপরীত কোণ। এই তিনটে জিনিস আমার জানার দরকার। তাহলে প্রথমে কি, কোনো ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে কোণটা বাইরে হয় সেটা বহিঃস্থ কোণ, আর এর ভিতরটা অন্তঃস্থ কোণ, আর এই অন্তঃস্থ কোণের এই দুটো কোণ হলো তার বিপরীত কোণ। ঠিক আছে, এই সম্পর্ক থেকে একটা উপপাদ্য তোমাদের বইতে দেওয়া আছে, উপপাদ্য নম্বর ৭ বলছে কি, গাণিতিক যুক্তি দিয়ে প্রমাণ করো। কি প্রমাণ করো, ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। ছবিটা পড়ে, ত্রিভুজের কোন একটি প্রশ্ন
त्रिभुजेर कोनो एकटी बाहुके बर्धित करले जे बहिस्थ कोण उत्पन्न हय तार मान कि बोले से तार मान अंतस्थ विपरीत कोण द्वयेर समष्टिर समान बस कोण दुटिरो लेखा थाकते पारे कोण द्वयेरो थाकते पारे एखाने कोण दुटिर आछे तोमरा दुटी लिखते पारो हेलो एटा आछे देवा थाकबे तोमार कोश्चेने प्रमाण करते हबे प्रदत्त विषयटा कि ताहले आमादेर एटा किन्तु कोश्चेने तोमाके देवा थाकछे ताहले फार्स्ट आमार हाते देवा आछे एकटा त्रिभुज ए बी सी ए बी सी त्रिभुजे बी सी बाहू के डी पर्यंत कि करा हलो ना बर्धित करा हलो बर्धित करलाम एर फले कि उत्पन्न हलो फले बहिस्थ कोण बहिस्थ कोण ए सी डी ओ अंतस्थ तो विपरीत दुटी कोण कोण बी ए सी ओ कोण ए बी सी उत्पन्न हलो ए बी सी बाहुके डी पर्यंत वर्धित करा हलो एई कोणटा बहिस्थ कोण আর এটা আর এটা অন্তস্থর বিপরীত কোণ বিপরীত দুটি কোণ উৎপন্ন হলো এবারে কি প্রমাণ প্রামাণ্য প্রমাণ করতে হবে যে কি ওই যে বহিস্থ কোণের মান অন্তস্থ তো বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান অর্থাৎ প্রমাণ করলেই হবে কি প্রমাণ করলে হবে বহিস্থ কোণ বহিষি দন্ত সহিত বহিস্থ কোণ এ সি ডি সমান কি হবে কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি ব্যাস এটা আমরা প্রমাণ করব অঙ্কন একটা অঙ্কন করি কি অঙ্কন এই সি বিন্দুতে বি এর সমান্তরাল সি কি করলাম বইয়ের সঙ্গে রাখি সিপি অঙ্কন করলাম সি বিন্দু দিয়ে বি এ সরল রেখাংশে সরল রেখার সমান্তরাল সরল রেখা কি সরল রেখাংশ এটা সরল রেখাংশ লিখবে তোমরা বিচি বিন্দু দিয়ে বিয়ে সরল রেখাংশের সমান্তরাল সিপি অঙ্কন করলাম ব্যাস থাক এবার আমরা কি করব প্রমাণ করব এই প্রমাণটা করার আগে একটা জিনিস দেখো যদি কি না এইটা এইটা সমান্তরাল এটা যদি ছেদক হয় তাহলে এর এই কোণটা আর এই কোণটা এটা অন্তস্থ কোণ এটা সমান হয় আবার এর এই কোণটা সমান হবে এটা কি একান্তর কোণ থাক জানা থাকলো এটা কী করবো এবার প্রমাণ দেখো এ বি সমান্তরাল পিসি এ বি সমান্তরাল পিসি এবং ছেদক কোণটা ধরছি একবার ছেদক এসি ধরছি এসি
এসি ছেদক যদি তাই হয় তাহলে নিশ্চয়ই এর এই কোণটা যোগফল সমান এই কোণের নাম কি এসিপি কোণ এসিপি সমান একান্তর কোণ কি হবে বিএসি হলো আবার এবি সমান্তরাল এটা এক নম্বর দিয়ে রাখো এবি সমান্তরাল পিসি এবার এইটা ছেদক নিচ্ছি বিডি ছেদক ও বিডি ছেদক তার মানে নিশ্চয়ই এই কোণটা এই কোণটা সমান এইটার নাম পিসিডি পিসিডি সমান ওটা কি কোণ অন্তঃস্থ কোণ অনুরূপ কোণ অনুরূপ কোণ কি হবে এটা এবিসি এটা দুই নম্বর দিলাম এর পরের বাকি অংশটা আমি এখানে লিখছি কি লিখব এক ও দুই যোগ করে পায় এক ও দুই যোগ করে পাই যোগ করে কি পাব এসিপি প্লাস পিসিডি সমান বিএসি একান্তর কোণ লেখার দরকার নেই যোগ এবিসি দেখো এসিপি মানে কোনটা এইটা আর পিসিডি মানে কোনটা এইটা তাহলে এইটা আর এইটা যোগ করলে পুরোটা পাচ্ছি পুরোটার নাম কি এসিডি অতএব কোণ এসিডি সমান কোণ বিএসি প্লাস এবিসি আমি আবার একবার বোঝাচ্ছি অঙ্কটা দেখো কি বলছে বলছে ত্রিভুজের কোনো একটি বাহুকে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার মান বা তার পরিমাপ অন্তঃস্থত বিপরীত কোণ দুটি সমষ্টির সমান অর্থাৎ এবিসি ত্রিভুজ তার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো করলে যে বহিঃস্থ কোণ এসিডি উৎপন্ন হলো তার মানটা এর অন্তঃস্থত এই কোণ এর বিপরীত এই দুটো যোগফলের সঙ্গে সমান বলা আছে সমষ্টি মানে যোগফল তাহলে আমি প্রদত্ত বিষয় কি এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম এই ডি পর্যন্ত ফলে বহিঃস্থ কোণ এসিডি এবং অন্তঃস্থত বিপরীত কোণ দুটি হলো এবিসি বিএসি প্রমাণ করতে হবে এই বহিঃস্থ কোণের মানটা এই দুটো কোণের অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান অঙ্কন প্রয়োজন সি বিন্দু দিয়ে একটা এবি এর সমান্তরাল পিসি টানলাম এবারে প্রমাণ একবার নিচ্ছি কি এবি সমান্তরাল পিসি যেখানে এসিটা ছেদক তার মানে নিশ্চয়ই এর এই কোণটা আর এই কোণটা অর্থাৎ ছেদকের বোথ সাইডে দুটো কোণ সমান হবে একান্তর কোণ আবার একবার এইটা সমান্তরাল এটা এটা এক নম্বর দিয়ে রাখলাম এইটা সমান্তরাল এটা এই এইটা ছেদক কারণ এর এই কোণটা সমান এরা কি অনুরূপ কোণ এবার এক আর দুই যোগ করলে কী পাবো এইটা যোগ এইটা সমান এইটা যোগ এইটা এই দুটো যোগ করা মানে এটা পুরোটা অর্থাৎ এসিডি আমাদের উত্তর চলে এলো আমরা উপপাদ্য একটা করলাম এটা তোমরা বইতে পাবে এটা উপপাদ্য সাত পৃষ্ঠা 145 আশা করি তোমরা উপপাদ্যটি বুঝতে পেরেছ এবং নিজেরা করতে পারবে যেদিন এই উপপাদ্যটি তোমাদের গ্রুপে পোস্ট করা হবে মানে তোমরা এই উপপাদ্যটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখার সাথে সাথে বুঝে নেবে নিজেরা খাতায় একবার দেখে দেখে লিখবে তারপরে না দেখে ছবি এঁকে একা একা লিখবে লিখে অবশ্যই গ্রুপে সেন্ড করবে এবং আমরা পরের দিন আট নম্বর উপপাদ্যটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা যদি বাড়িতে ঠিকঠিকভাবে কাজ করো আমরা আরও বেশি পরিমাণে ক্লাস দেওয়ার চেষ্টা করব এবং ইউটিউবে দেওয়ার চেষ্টা করব আর যদি কোনো অসুবিধা হয় বা সমস্যা সৃষ্টি হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর ওই লেখা আছে 9734316049 ওই নম্বরে সেন্ড করবে কিংবা ওই নম্বরে সরাসরি ফোন করে আমাকে জানাবে কত সময় হলো ঠিক আছে আজ ক্লাস এ পর্যন্ত খোদা হাফেজ ভালো থাকবে